কষ্ট হয়ে গেল নাকি লোকটা মাথা ঘুরাইতেছে বড় ভাই ভাই ও বড় ভাই বিষম মাথা ঘুরাইতেছে মাথা ঘুরাইতেছে ভাই বড় দেব বিষম লা 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 ভাই সর্বনাশ করছে ভাই এই কাম করে নে ভাই আর একটা না না লাগতো না হয়ে গেছে বড় ভাই আমনা আমার কুলে হুতুন ভাই রে ভাই বনাশের কারবার ইয়ার ঘুরতে নামে উঠলাম প্রাইভেট করো প্রাইভেট করে না হলো আগে নামাই দিছে কোন ভারী বন্তুরি যে আমি কেমনে যাই আল্লাহ পাক জানে এই এলাকার কিরম চেয়ারম্যান মেম্বার গো রাস্তাঘাটের কোন ই নাই হ্যাঁ ইরম চিপা রাস্তাতে যাও যা রে ব্রা বন্ধু বাবু কি মুগি সুগি তো একটা হয়তোছি না হ্যাঁ মুগি সুগি তো একটা বাজছি না রে কাল রাত তো বেড়া তার হরাও মনে কর যে একটা বাত আছে তো ভিডিওটা পাইছিলাম হ্যাঁ আগা তো কোন লই হয়ে দেখতাছি না আজকে আমরা কি জানোস এই বেগের কারণ কি জানোস কি কারণ কি আমরা যাচ্ছি ইতালির প্রবাসী হ্যাঁ অবশ্যই কি তুই হ্যাঁ ইতালির ভাষা টাষা জানোস সাংম্যাং আচ্ছা একটা কইলি মানে একটা কইলাম বুঝছ না ঠিক আছে এই যে মক্কেলটা দিছ এই দেখ সাদা সাদা হুজুর বড়া ইন্ডিয়ান যা লই ভাষা হ্যাঁ তো কাজ লাগছি সাদা মুরগি হ্যাঁ এই দোস্ত হ্যাঁ দেখ কি ফুজুর মতো তো দেয়ালা আর নি বড়া বলো আরবি 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 এটা সৌদির মধ্যে তাই সৌদি দুবাই দুবাই চুপ 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 তাই সৌদি আরব থেকে আল্লাহ মাশাআল্লাহ একটা খুব সুন্দর জায়গা দিয়েছেন বড় ভাই হ্যাঁ বহুদিন যাবত তো ভাই এই জায়গার মধ্যে আছি আমি বর্তমানে তো কিন্তু আরবে ইনকামই বেশি ইনকাম বলতে আজকে আইলাম এয়ারপোর্ট আর কি প্রাইভেট কার আছে তো প্রাইভেট কার নামাই দিছে হালুয়াঘাট ও মানে হালুয়াঘাট থেকে একটু ওটো মোটো কিচ্ছু পাইলাম না বন্ধু দে কোনা কোনা আইতে আছি ভাই এই অবস্থা তো আমরা দুই ভাই ক্লান্ত হয়ে গেছি ভাই একবার একটু ইতালি তাই বুঝছেন হ্যাঁ ইতালি ইতালি তাহলে প্রবাসী ভাই প্রবাসী প্রবাসী মানে ভাই আপনারাও তাহলে আমার মতো না হরে বড় ভাই প্রবাসী জীবন না ভাই খুবই কষ্টের বহুলান ফালায়া ভাই কেমন লাগে এই যে দুঃখের কথা এটা বাইরে লোকেরা বুঝবো এরা এদের মানুষে যদি আমরা কলম মতে তো তোমার দেও কোন যে প্রবাসী এত কষ্ট করে লাগে হ্যাঁ ভাই এই কথা বুঝবো কি ভাই জীব্য নাও না হ্যাঁ গেছে হ্যাঁ অন্ত কে বুঝবো তারা বুঝবে না খায়ও কুল বাড়ি যে খাইছি কারণ বর্তমান তো আরবির ধনী বেশি কামাই বলতে আজকে 5 বছরের কামাই ঠিক আছে এই যে বিল পাইছি 5 বছরের কামাই এখন তোর আর ভাত পাঠাইছি না একবারে লইয়া কোন জায়গা আছে খিদাও লাগে বসছে রে কাবিলা ভাই প্রচুর খিদা লাগে বসছে কি করা এখন ওই ভাই এখন তো আমি কিছু নাই কি আমার কাছে কি খাবো কিছু বেগাও নাই খাওয়া দাম না বেগাও তো নাই ভাই রাস্তাঘাটে মানুষ চলাচল কিভাবে করে আপনার বাড়ি কি বালিচন্দা আমার বাড়ি বালিচন্দার একটু খুবই দেখছে আমার বাড়িটা আমরা তো বালিচন্দারে নই যাই তাহলে তিন ভাই আত্মীয় হয়ে গেলাম ভদ্রলোক মানুষ বেড়া লোক মস্কার কম করবে তোর একে ক্লোজ বন্ধু হয়ে গেছে বেড়া বন্ধু হইলে আমার বন্ধু হইব বসে বসে মিল আছে ভাই আইসে বাইরে দিয়ে বাইরে তো গলা মলা হুগাই গেছে বর্তমানে
দেখা আমি আরেকটা 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 বিসমিল্লাহির রহমানির রহিম ভাই একটা টেস্টটা সব সব আগে বাইরে দে পরে তুই খা না সমস্যা না বলে দিস না 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 ভাই খা লোক না ভাই হুম বাইরে দে ভাই ব্যাগে যে এমনে আমাদের সম্পত্তি সম্পত্তি আনছো সোনা দানা কিরকম আনছো অবশ্যই সোনা দানা কিরকম ভাই হুম আনছো মেলা না খান খান খাই ভাই আরো আছে তো সমস্যা নাই আরো আছে আরেকটা লাগবো ভাই আরেকটা দাম কারণ ডোসে যদি না মিলে ওষুধ মনে করো আপনি ভরি খাইলেন ফ্যাট বাদনার ওখানে যে ওভার ডোজ দিলাম কাম না হইলে আপনার ওভার ডোজ যে লাগবো ওভার ডোজ কি ভাই ভাই ওভার ডোজ কি কি মা ওষুধ হয়ে গেল নাকি লোকটা মাথা ঘুরাইতেছে বড় ভাই ঠিক মতো তাইলে না দুটা দিয়ে কাম হয়েছে বড় ভাই একটু রেস্ট মন খারাপ করে নিয়ে যায় হ্যাঁ আমরা কামে এটা দান্ডা বাজি বুঝছুন একটু আরামসে আপনার হুতে হুতে যাবে মাইসে নালে কি করবো মানব তা গেছে গে দেশে তুই এই কথা কইব এই মাথা ভাই ময়লা পড়বো হ্যাঁ ডিপা দম না বাইডার লাগে একটু মায়াও লাগতেছে আছে মায়া লাগুক সমস্যা কি কারণ আমরা কাম হয়েছে গে বাদ পারেছি তারে অবশ্যই এটি পরীক্ষা কিন্তু মানবতা তো উঠতে গেছে কেনা না যদি মানবতা উঠতে যাইতো তাহলে এবার মাথার তোলে কি গামছাটা দেখালাম বলে না না অবশ্যই না লও লওয়ালা এটা কি করবা নামাজ পড়ে সাজিব না ওর মাথার মধ্যে আল্লাহ রে ভাই মন খারাপ করেন না যে আমরা বেবাসি ভাই এটা কি এত উজন যাই হোক ভাই ডকর বাইন